Hi everyone, I'm Sai. আমি আপনাদের জন্য এই ভালো ফটোগ্রাফির ট্রেনিং দেওয়া গেছে। এটিকে কীভাবে পরিষ্কার বা কীভাবে ম্যানেজ করে দেওয়া যায় সেই বিষয়ে আমি আপনাদেরকে আজকে জানাবো। সো ভিউয়ার্স, আমি চলে যাচ্ছি। দেখুন, ফটোটির কোয়ালিটি অনেক খারাপ। হ্যাঁ, কোয়ালিটিটাকে স্কিন করার জন্য আমি প্রথমে যাচ্ছি ইমেজ, দেন ইমেজ সাইজ, দেন টু ফোর জিরো আছে। নতুন লেয়ার কন্ট্রোল দিয়ে দিয়ে নতুন লেয়ার নিতে হবে। দেন এই লেয়ারটার উপরে কাজ করলে যদি মনে হয় এই লেয়ারটা লাগবে না, দেন ডিলিট করে দিলে আগের অপশনে থাক। সো এটা এই টুলটাকে সিলেক্ট করবো, স্মার্ট ক্লিন ব্রাশ টুল। ফেসটাকে আমি সুন্দর করার জন্য প্রথমে দাগগুলোকে ভ্যানিশ করতে হবে। হয়েছে, দেন আমি দেখাচ্ছি যে আরও কীভাবে এগুলো ভ্যানিশ করা যায়। এই লেয়ারটাকে আমি ঢুকিয়ে দিলাম ফ্ল্যাট ইমেজ, দেন আবার হচ্ছে
da war ich nicht gedacht, dass ich das mal machen kann. Ich habe das jetzt auf der Farbe gemacht. দেখতে এখন তেমনটা ভালো লাগছে না আমি এখন কন্ট্রোল আলফা শিফট ই দিয়ে একটা লেয়ার নিলাম লেয়ার নেওয়ার পরে আমি টুল দিয়ে যেখানে যেখানে আমার লাইট দরকার সেখানে সেখানে আমি লাইট দিতে পারি যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর থ্যাংক ইউ।